আগরু গঞ্জাম জেলার বি দ্বিতীয় জেলা সভাপতি ছিল মু জানিছি যে আমি সংগঠন কু কিভাবে ভাবে সজাড়ু সে কথা মতো আগরু জনা আছে মোর সে এক্সপিরিয়েন্স আছে অলা কথা হল আপনার দেখুছেন সারা ভারত বর্ষে ভারতীয় জনতা পার্টি প্রতি আমার প্রিয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী প্রতি কিভাবে জনসমর্থন প্রবল হাওয়া সৃষ্টি যে কথা আপনার মধ্যে স্বীকার করবে যে কথা কি আর্থিক প্রগতি দেশের এর কারণ হল দেশের আর্থিক প্রগতি আজ এগার নম্বরে লা আর্থিক স্থিতি আজ পাঁচ নম্বর কু আসছে মোদী মধ্যে গ্যারেটি দেখুন পুঁ যদি সে প্রধানমন্ত্রী হবে তিন নম্বর কু আনবে বৈদেশিক নীতি আপনার দেখুছেন কিভাবে ভাবে আমার যে প্রধানমন্ত্রী আগরু লে বিদেশ গেলে কি সম্মান কেমন মিলুলে এবং বৈদেশিক নীতির দেশের যে বিভিন্ন প্রকার সব সংস্কারমূলক কাজ হয়ে পাল আজ সারা পৃথিবী নরেন্দ্র মোদী সসম্মানে মান সম্মান স্বাভিমানর সহ সমস্ত গ্রহণ করছেন যাদ্বারা ভারতের মান মর্যাদা বড়ছে তা ছাড়া যে মৌলিক সমস্যা জনসাধারণের গরিব আদিবাসী তলস্তর লোক সে নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকার যোজনা করছেন আমার মুখ্য যোজনা কোণ খাদ্য দরকার বাসগৃহ দরকার এবং স্বাস্থ্যপ্রাই স্বাস্থ্য ব্যবস্থা দরকার এসব ব্যবস্থা নরেন্দ্র মোদী করছেন সৌভাগ্য যোজনার ইলেকট্রি যোগাইলে আমাকে ঘর যোগাইলে প্রধানমন্ত্রী আবাস যোজনার ইলেকট্রি যোগাইলে সৌভাগ্য যোজনার খাদ্যপ্রাই খাদ্য সুরক্ষা যোজনার আমাকে চাউল দেলে শৌচালয় আমাকে দেলে আমাকে গ্যাস দেলে যে যাক মৌলিক সমস্যা জনসাধারণের সে সবু সমস্যা সমাধান হয়েছে তেমন ভারতবর্ষে আজ সমস্ত জনসাধারণ ইচ্ছা করছেন ভারতীয় জনতা পার্টি কু ক্ষমতা কু আনিবা পাই দেখুন এসব জনসাধারণের সমর্থন বিনা হয়ে পারিব না আজ জনসাধারণ চিন্তা করছেন যে ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত সরকার চালছে পঁচিশ বর্ষ ধরে এ সরকার গণতন্ত্র দ্বারা চালিনি ই আপনার মানে দেখিথিবে আকু প্রশাসন চলাইছি এবং যে প্রকার বর্তমান বিজু জনতা দলর গতি চালছে সে কথা জনসাধারণ জানি সারে তেমন যদি গঞ্জাম জেলার স্বাভিমান জনসাধারণ ভোটর সেমানে চিন্তা করছেন যে আগামী দিনে ডবল ইঞ্জিন সরকার পাই কেন্দ্র তো নিশ্চিত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে ওড়িশার মধ্যে ভারতীয় জনতা পার্টির যদি সরকার হব তাহলে মিলিত সরকারে কেন্দ্র এবং রাজ্য যে কার্য হয়ে পুনি বহু বড় বড় কাম হয়ে পার আমি ইরিগেশনর বহু আবশ্যক অণ এই অঞ্চল আমার চাষী অঞ্চল যেহেতু ইরিগেশনর বন্দোবস্ত নাই তেমন লোক আমার যাই দাদন খটে বাহারক যাচ্ছেন এপাই বিপুল পরিমাণের সব যোজনা হব জনসাধারণের মান সম্মান বড়াই ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিত ভাবে কাম করব তেমন জনসাধারণ বর্তমান মন বলাইলে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সরকার আনবা এবং কেন্দ্রের সরকার আনবা।